মনে করি এটি একটি সাহসী উদ্যোগ। সড়ক দুর্ঘটনার ব্যাপারে আমরা মনে করি যে সড়ক ব্যবস্থাপনার দরকার, সামগ্রিকভাবে একটি ব্যবস্থাপনা গড়ে তোলা দরকার। কারণ এই 40 বছরে আমরা কম পরীক্ষা নিরীক্ষা করি না, সড়ক দুর্ঘটনা বলে কম তদন্ত কমিটি করি না, সড়ক দুর্ঘটনা বলে রেডিও টেলিভিশনে কম লেখালেখি হয় নাই কিংবা আলোচনা হয়নি, অনেক হয়েছে 49 বছরে। কিন্তু আমরা ফলাফলটা কি পেয়েছি? আইনের যে অভাব আছে তাও কিন্তু না, আইনও যথেষ্ট আছে। এখানে আমরা কাকে দোষী করব? গাড়ির চালককে, গাড়িকে, না যিনি পথযাত্রী তাকে, না সড়ককে, না এর সঙ্গে অন্যান্য যে প্রাসঙ্গিক সংশ্লিষ্টতা রয়েছে তাদেরকে? সব কিছু মিলিয়ে যেখানে আমরা দাঁড়াতে চাই সেটি হলো যে পরিবহন সেক্টরে একটা সামগ্রিক ব্যবস্থাপনা আমাদের গড়ে তুলতে হবে। এর কোনো বিকল্প নেই, শুধু চালককে শিক্ষিত করলেই হবে না, এর সঙ্গে আনুষঙ্গিক অন্য যে বিষয়গুলো আছে সেগুলো করতে হবে। যে কারণে অনেক সময় আমরা চালকদের দোষ দিই, গাড়িকে দোষ দিই, এটা সত্য। হ্যাঁ, চালকেরও শিক্ষার অভাব আছে, গাড়িরও ফিটনেসের অভিজ্ঞতা আছে, ঘাটতি আছে, এবং অনেক সময় আমরা দেখি যে মানে যেটি বলেছেন যে অনেকে মাদকাসক্ত হয়ে গাড়ি চালান, কিংবা বেশি আয়োজন নেশার শিকরে কত দ্রুত পৌঁছাতে পারেন সেই জায়গাটা যান, এগুলো বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এটিও অস্বীকার করার উপায় নাই যে যার পা যায়, যার হাত যায়, যার জীবন যায়, সেই পরিবারটা আসলে নিঃস্ব হয়ে যায়, সেই মানুষটিকে আর আমরা ফিরে পাই না, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই বেদনা, এই বেদনার ভার কিন্তু বহন করা খুব কঠিন। ওর পরিবারের যারা বেঁচে থাকে সারা জীবন তাদের কিন্তু রক্তক্ষরণ, যে কথাটি অত্যন্ত দুঃখের সঙ্গে বর্তমান মন্ত্রী, আইনমন্ত্রী কিন্তু প্রায় বলেন, ওনার হৃদয়ের যে রক্তক্ষরণ সেটা কিন্তু উনি উপলব্ধি করেন, হয়তো অনেক সময় প্রকাশ করতে পারেন। আমরা সাংবাদিক সমাজে আমাদের বন্ধু ভাই মারা গেছে, সেখানে পাওনা আদায়ের জন্য নানা স্তর পেরিয়ে সর্বোচ্চ আদালতের ম্যান্ডেট নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের ম্যান্ডেট, আপিল বিভাগের ম্যান্ডেট নেওয়া হয়েছে, ঠিক সেই টাকা কি ওই পরিবার পেয়েছে? আজ পর্যন্ত পায়নি। তাই শুধু আইন থাকলে কি বা আইনের প্রয়োগ করতে গেলে কিন্তু হবে না, এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত সচেতন ভাবে আমাদের দায়িত্ব পালন করতে হবে। এই জায়গাটা কিন্তু আমি সবসময় জোর দিই, অনেকে হয়তো আমাকে ভুল বুঝে, কিন্তু আমি মনে করি আমাদের জীবন যাত্রার জীবন যাপনের যে বিধিমালা, সেই বিধিমালাতে অনেক গলত রয়েছে। জীবন যাপনের বিধিমালাটা আমাদের একেবারে প্রাথমিক স্তর থেকে শিক্ষার দরকার, সেটি একেবারে স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সর্বত্র আইন ভাঙার যে প্রবণতা আমরা দেখি রাজপথে, এটা আমাদের অনেক সময় দেখতে হবে। আমরা নিজেরাও ভাঙি, হয়তো সাংবাদিকের স্টিকার লেখা একটা গাড়ি ঘাটে দিকে চলে যায়, হয় সাংবাদিকরাও যায়, কিন্তু যাই এই কারণে পাপ পাইব। গত সপ্তাহে আমি গিয়েছিলাম এই চায়না, এখানে কাজ করে রাত 4টার সময় যখন আমার ঘুম ভেঙে গেছে, পর্দাটা সরিয়ে আমি জানালা পারালাম, আমি যে হোটেলটি ছিলাম এটা 38 তলায় আমি ছিলাম, নিচে দাঁড়িয়ে দেখি গাড়ি চলছে, কিন্তু যখন সিগন্যাল করছে রাত 4:30 বাজে, ওখানকার স্থানীয় সময় গাড়ি না দেওয়া আছে। এই বোধ কি আমাদের জাগ্রত হচ্ছে? আমরা তো জেব্রা ক্রসিংই পারবই, আমরা আগের দিন আমাদের ছোট্ট বন্ধুরা গাড়ির লাইসেন্স চেক করে, চালকের ড্রাইভিং লাইসেন্স চেক করে, ফিটনেস সার্টিফিকেট চেক করে, ওই ছেলেটির পর দিন দেখা গেল যে দৌড়ে রাস্তা পার হয়ে যাচ্ছে যেখান থেকে পার হওয়া উচিত না। পরিবহন সেক্টরের সঙ্গে যারা আছেন, আমি কি একটা কথা বলতে পারি, হয়তো আপনাদের এর মধ্যে অনেক, আমি বললাম 49 ধরে পরীক্ষা নিরীক্ষা শেষ নেই, কত যে ট্রাফিক ব্যবস্থা নিয়ে পরীক্ষা নিরীক্ষা ঢাকা শহরে হচ্ছে এর কোনো হিসাব নেই। একটা বিষয় করা যায় কি না আমার ধারণা, হয়তো আপনাদের সকলের চিন্তার মধ্যে সেটি আছে, গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায়,